প্যারাডাইস ও পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম আসা বাংলাদেশিদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের আর্থিক দুর্নীতি তদন্ত সংস্থা বিএফআইইউ ও পুলিশের অপরাধ তদন্ত সংস্থা সিআইডি কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছে উচ্চ আদালত। আগামী 9 জানুয়ারি প্রতিবেদন আকারে জানতে নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল কাইয়ুম, দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। কর ফাঁকি দিয়ে নামে বেনামে সম্পদে পাহাড় গড়া, আইন অমান্য করে দেশের টাকা বিদেশে পাচার ও অবৈধ আয়ে বৈধ ক্ষমতার মালিক হওয়া নিয়ে 2016 সালের এপ্রিলে পানামা পেপারস নামে দুর্নীতি সংবাদ আসে বিশ্ব গণমাধ্যমে। আদালত সবাইকে শুনে, কাগজপত্রে ঘেঁটে দেখে শুনে বিএফআইইউ এবং সিআইডি এর কাছে একটা রিপোর্ট চেয়েছে যে দুর্নীতি দমন কমিশন যেই কাগজগুলো তোমার কাছে চাচ্ছে তুমি সেগুলো প্রোভাইড করতে পারছো না কেন, কাজে এই ব্যাপারে আর বিএফআইইউকে একটা রিপোর্ট দিতে বলেছে এবং আগামী 9 জানুয়ারি 2022 তারিখে এটা ওই বিএফআইইউ রিপোর্ট দাখিলের জন্য দিন ধার্য থাকতে হবে এবং বিএফআইইউকে হলফ করে বলতে হবে কেন তুমি কাগজগুলো প্রোভাইড করতে পারছো না। আদালত খুব উদ্বেগ প্রকাশ করেছেন, দেশের দুর্নীতি বারবার অনেক বেশি হচ্ছে কিন্তু কমিশন কাজ চালিয়ে যাচ্ছে, আমরাও খুব ভিজিলেন্টে কাজ করছি কিন্তু দুর্নীতি কমছে না, টাকা পাচার হয়ে যাচ্ছে।